আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই পর্বে তৈরি করে দেখাবো রসমালাই রেসিপি। আজকের এই পর্বে ছানা তৈরির ঝামেলা ছাড়াই অল্প খরচে সহজভাবে কিভাবে রসমালাই তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে রেসিপিটিতে লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। রসমালাই তৈরি করার জন্য এখানে আমি 10 টাকার গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি 3টি। আমি মোট 5টি প্যাকেট ব্যবহার করব। এখন 3টি প্যাকেটকে আমি ছিঁড়ে দুধটা একটি বাটির মধ্যে নিয়ে নেছি। এই গুঁড়া দুধের প্যাকেটগুলো যে কোনো মুদি দোকানে আপনারা সহজে পাবেন এবং এগুলোর দামও খুবই কম। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1 চা চামচ পরিমাণ ঘি। দেওয়ার পর এখন এই ঘিটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে একটু ঘষে ঘষে মিশিয়ে নেবেন। এই পদ্ধতিতে আপনারা মাত্র 20-25 মিনিট সময়ের মধ্যেই রসমালাইগুলো তৈরি করে নিতে পারবেন। ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের একটি ডিম। এখন এই ডিমটাকে ভালোভাবে ফেটে নিতে হবে। এখন আমি রসমালাইয়ের জন্য ডোটা তৈরি করে নিব। আর এই যে একটি ডিম নিয়েছিলাম সেই ডিমের 3/2 অংশ আমি দিয়েছি, সম্পূর্ণ অংশটা এখানে লাগবে না। রসমালাইয়ের ডোটা এরকম আঠালো এবং নরম হবে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট সময়ের জন্য। আর একটা ডিম থেকে এইটুকু ডিম রয়ে গিয়েছে। 5 মিনিট সময় পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর এই সময়ের মধ্যে ডোটা কিছুটা শক্ত হয়ে গিয়েছে। এখন হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়ে রসমালাইয়ের শেপগুলো তৈরি করে নিচ্ছি। আমি একটু লম্বা করে তৈরি করে নিচ্ছি, তবে আপনারা চাইলে গোল শেপেও এগুলোকে বানাতে পারেন। আর এগুলো খুব সহজে বানিয়ে নেওয়া যাবে। ডোটা নরম থাকার কারণে এগুলোর মধ্যে ফাটলের সৃষ্টি হবে না। একই পদ্ধতিতে আমি সবগুলো রসমালাইয়ের শেপ তৈরি করে নিয়েছি। এখন মালাইয়ের জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। 2 কাপ পরিমাণ পানির মধ্যে আমি যে 10 টাকা দুধের প্যাকেটগুলো নিয়েছিলাম সেখান থেকে 2 প্যাকেট দুধ দিয়ে দিব। আপনারা চাইলে এখানে 1/2 লিটার লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এখন এই সবগুলো উপাদানকে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলাটা অন করার আগেই গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি চুলাটা অন করে দিয়েছি। যখন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন রসমালাইয়ের শেপগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এই দুধটাকে খুব বেশিক্ষণ জাল করে ঘন করা যাবে না। রসমালাইগুলো হতে যে সময় লাগবে সেই সময়ের মধ্যে এই দুধটা এমনিতেই গাঢ় হয়ে যাবে। এখন আলতোভাবে একটু নেড়ে দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিট সময়ের জন্য। আর চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য একটু কমে আছে। ঢাকনার ছিদ্রটাকে আমি একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। যখন দুধটা ফুটে একেবারে ঢাকনার কাছে চলে আসবে তখন এভাবে একটু ঢাকনাটা উঠিয়ে দিলেই হবে। 10 মিনিট সময়ের মধ্যে আমি মোট 2 বার ঢাকনাটা এভাবে উঠিয়ে দিয়েছিলাম।
আর এই সময়ের মধ্যে দুধটাও অনেকটা গাঢ় হয়ে যাবে। 10 মিনিট সময় জাল করার পর এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম এবং এই রসমালাইগুলোকে এই প্যানের মধ্যেই ভালোভাবে ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা হওয়ার পর আমি এগুলোকে একটি প্লেটে পরিবেশন করেছি। আর ভিউয়ার্স দেখুন এগুলো কতটাই পারফেক্ট হয়েছে, একেবারে তুলতুলে নরম হয়েছে, মুখে দিলেই মিশে যাবে। তো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।